भैया किसी को बंद नहीं একা হইলে ওর বন্ধু এবং ছোট ভাই নোয়াখালীর তো নাইছি ভাই বইন না দাদু ওই আবু তুই কই দাদু আমি তো নিচে দাদু চানাচুর খাই আরে বেটা তুই নিচে চানাচুর খাইতাছস এদিকে তো বাসায় পুলিশ আছে বেটা সিভিলে কইতাছে কাবিলা রাত্রিও বেটা কোন কি দাদু বাসায় পুলিশ আইছে কা আরে আমি কেমনে কোন বাসায় পুলিশ আইছে কা বেটা এখন সিভিলে আমারে যদি ধইরা দিতে আহে কাবিলা মনে হয় আনছে আইসা দাদু আপনি টেনশন নিয়েন না আমি আইতে আছি আরে বেটা তুই চাপ বুঝবি না কি চাপের মধ্যে আছি আমার বেটা পুলিশ দেখলে হাত পাও কাঁপে বেটা ঠেকে ঠেকে বাড়ি লাগে বুঝতেছস না আপনি ডরাইন না দাদু আমি আইতে আছি তাড়াতাড়ি আয় তুই আইসা আমারে খালি বর্ডারটা পার কইরা দে ভাই তাড়াতাড়ি আয় তুই দাদু দাদু আমি আবু সমস্যা কি দাদু আমি তো কোনো পুলিশ টুলিশ দেখলাম না দাদু আরে বেটা আমার বিছানায় যে হুইয়া রয়েছে ওইটাই পুলিশ সিভিল আছে সিভিল পুলিশ এটা আবার কেমন তারা পুলিশ দাদু সিভিল হইতাছে পুলিশ পোশাক আশাক ছাড়া পুলিশ যে তারে কই সিভিলে আসা পুলিশ বেটা বুঝছ নাই কিন্তু দাদু আমি তো আরে দেখলাম একটা কেদু পোলা দাদু বাচ্চা ছেলে আমি ওর জুতা দেখা টের পাইছি পুলিশ ওকে পুলিশ কাবিলা আনাইছে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ বেটা এনকাউন্টার টাওয়ার টার করে আমার তো আত্মা কাঁপতাছে বলেন কি দাদু তুই আমারে ভাই কোন রকমের বর্ডারটা পার কইরা দে দাদু বর্ডার পার করব কোন বর্ডার পার করে দিব আরে বেটা বর্ডার গেটটা পার করে দিবি তুই আমারে এমন ভাবে লয়ে যাবি যাতে অর চোকাচুকি আমার না হয় ঠিক আছে দাদু ভাই তো আয় নাই এই দাদু নাই ধর ব্যাগ তো দাদু আপনি ধরেন ব্যাগ দাদা আমি যাই না দাদু যায় কোনায় যায় কাশিমপুর কাশিমপুর কোনায় জেলখানায় ভাইয়া কি পুলিশ লোক না না দাদু তো ওইখানে থাকে দাদুর ঘর বাড়ি ওইখানে স্থায়ী ঠিকানা ও চাকরি করি ঘুরি ফিরি খাই আচ্ছা তাহলে আপনি বিশ্রাম লাগে হ্যাঁ দাদু চলেন ওঠো মিয়া দেখতেছো বড় ভাইরা খারাপ হয়েছে আবু দাদা গরম পানি কর আর ডিটারজেন্ট দে আজকে যাবো না কোনো আচ্ছা ঠিক আছে দাদা জুতাটা খুলে রাখো না 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 ভাই জুতাটা হরি আরাম হন যায় শরীরে হিটে লাথি উঠতে মারতে একটু জোর আয়ে আচ্ছা তুই পাশা বাইরে নিয়ে যা আর পাশা ভাই আপনার ভিতরে যা পরে আওয়াজ দিয়ে হাই মুইও যাবো বুঝছো মুই যাইয়া সারের দ্বারে পায়ে তোরা মাপসা মু আনে তাহলে তোরা সাইডে দেবে আনে লা তোমার বাইরে তারা ঝগড়াঝাটি করিচ্ছা নেহাল কোনে বর্ষমে গেছে
ইগের কি বাথরুম কি ক্লিয়ার হইনো নয় এই ইম্পর্টেন্ট আমি ইগের ওয়াশরুমে যেতে হইব আচ্ছা আমরা আসি তো তুই যা না বেটা যা যা ব্যস্ত পড় যা সে গার্জেন উগলো লই যেতে হইব ভাই আমরা কেন লাগে লো আর ভাইয়া আমরা যে যাব তা সাথে মিশতে দিও এই 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 আওয়াজ এটা করি না ভাই আল্লাহ বস্তা আরে বেড়ে লো সাথে নাম তো মারি দিবি আরে লো আমি যাই গেলে যেহেতু পাশাবাই ভেতর পর্যন্ত তো চলেই গেছে আমার একটা সুবিধা নিতে হইবে স্যারের কাছ থেকে আমি যাই আমি এমনি যাই দেখি আমার সুবিধা বাহ এ বেটা তুই কই যাবি বেটা থাকি ঘুমাই খাই দাই মাঝে মধ্যে ভাই ব্রাদারদের টানে বাইরে আর কি আপনি কি আসামি নাকি না পাশামি পাশামি মানে আমি আসামি নাম পাশা তাই পাশামি ও তাই বলুন আপনি হাবু হাবু আপনি কি করেন আমি বিদেশ যাব স্যার ওইখানে ব্যবসা করব ও এখন কিছু করেন না না স্যার আপনার কাবিলার কি হয় বড় ভাই স্যার আর কাজিন স্যার কাজিন কেডা ভাই না না এখানে এরকম কিছু নেওয়া হয় না আমি চাই ওকে আপনারা শাসন করেন কারণ ও নকল করেছে পরবর্তীতে যেন ও এই কাজটা রিপিট না করে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি জি স্যার বুঝছি তুই নকল করছো তুই পড়ালেখা করবা তুই নকল করে পরীক্ষা না না ওকে মারার দরকার নেই ও তো যথেষ্ট বড় হয়েছে আমার মনে হয় আপনারা বোঝালেই ও বুঝবে তো আমি চাই আপনারা ওই কাজটাই করেন কাশিমপুর কারাগারে গেলে আইসেন চায়ের দাওয়াত থাকলো কারাগারে মনে হয় আমার যাওয়ার সুযোগ হবে না আশা করি যাওয়া লাগবে না তারপরও কখন কার কপালে কি লেখা হয়ে যায় বুঝুন না আইসেন কারাগারের চায়ের টেস্ট তো আবার আলাদা বুঝুন না আইসেন খায় যায় আচ্ছা ভাই আমারটা যদি একটু বললে দিতেন তোর আবার কোনটা ওই যে সেমিস্টার ফি থেকে যদি 15% ডিসকাউন্ট দিয়ে দেয় তো তাহলে আর কি স্যার আর একটু ডিসকাউন্ট করে দেন তো স্যার না আসলে ডিসকাউন্টের বিষয়টা তো আমরা দেখি না এটা রেজিস্ট্রার অফিস থেকে স্যার রেজিস্টার বিল্ডিং থেকে রেজিস্টার স্যার বললে দিয়েছে আপনি যদি একটা রিকমেন্ডেশন লেটার লিখে দেন 15% ডিসকাউন্ট দিয়ে দেবে স্যার আপনি ভালো করে পড়াশোনা করুন দেন আপনি তো ওইবার পাবেন স্যার ভালো করে পড়ালেখা করব কেমনে টেনশনে তো পড়তে পারি না স্যার এই যে টিউশন ফি এতগুলো টাকা দিতে হবে টাকা তো প্রতিবারই শর্ট পড়ে যায় অনেক কষ্ট করে টাকা দেয় 15% ডিসকাউন্ট দিয়ে দিলে স্যার পড়ালেখা করে ফাটাইয়ে ফেললে রেজাল্ট করব স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরিফিন আপনার কিছু না স্যার আপনি এমনিতেই সবাইকে অনেক কিছু দিয়েছেন আমার আর কিছু প্রয়োজন নেই থ্যাংক ইউ স্যার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং